দেশে প্রতি বছর নির্মাণ খাতের ব্যবসা প্রায় 13% হারে বাড়ছে। একে সামনের দিনে আরও গতিশীল করতে সরকার আর বেসরকারি বিনিয়োগকারীদের আরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এ খাতের উদ্যোক্তারা। বৃহস্পতিবার রাজধানীর বসুন্ধরা কনভেনশন সিটিতে আয়োজিত এক প্রদর্শনীর উদ্বোধনী আয়োজনে এসব কথা উঠে আসে। সুবর্ণনগর আবাসিক প্রকল্প ঢাকা মাওয়া মহাসড়কের কামারখোলায় নির্মিত হবে আধুনিক এ শহর। সম্ভাব্য গ্রাহকদের সামনে তাই বিস্তারিত তুলে ধরছে প্রতিষ্ঠানটি আবাসন খাত নিয়ে এই প্রদর্শনীতে। দীর্ঘমেয়াদী সহজ কিস্তিতে এই জমিটা নিতে পারবে, সুপ্রশস্ত রাস্তাঘাট থাকবে, স্কুল কলেজ, ঢাকার যে যানজটপূর্ণ অবস্থা সেখানে সেটা থাকবে না। এমন প্রকল্প নির্মাণে প্রয়োজনীয় সামগ্রীও তুলে ধরা হয় এই আয়োজনে। প্রদর্শিত হয় উন্নত প্রযুক্তির জেনারেটর থেকে শুরু করে অত্যাধুনিক আলোকসজ্জা আর জরুরি অগ্নি নির্বাপক ব্যবস্থার জন্য প্রয়োজনীয় সব সরঞ্জাম। অ্যাকচুয়ালি এই মেলায় আসার মেইন উদ্দেশ্য হচ্ছে আমরা যেন প্রোডাক্টগুলো ব্র্যান্ডিং করতে পারি। মেলাতে আমাদের বিভিন্ন ইন্ডাস্ট্রি আসবে, চাইনিজরা আসবে, ওদের প্রোডাক্টগুলো আমরা আমাদের দেশে প্রমোট করব। শুধু আবাসনের জন্যই নয়, আছে শিল্প খাতের অবকাঠামো নির্মাণের জন্য দেশ বিদেশের প্রয়োজনীয় অত্যাধুনিক ও উন্নত প্রযুক্তির সব যন্ত্রপাতির সমাহার, যা ব্যবহারে একদিকে খরচ যেমন কমবে পাশাপাশি ভূমিকা রাখবে উৎপাদন বাড়াতেও। কনস্ট্রাকশন সাইটে গিয়ে কাজ করে দিয়ে আসা যায়, ইভেন একটা পাঁচতলা বাড়ির জন্যও যদি হয় তাহলে এই মেশিনটা সাইটে ক্যারি করে সাইটে নিয়ে যায়, ব্লক বানায় দিয়ে নিয়ে আসা যায়। তাহলে হয় কি, আমাদের ট্রান্সপোর্টেশন কস্টটা লাগে না আর সাশ্রয়ী হয়, খরচ সাশ্রয়ী হয়। আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে আমরা চাচ্ছি যে এটাকে যতটা ফোকাসে আনা যায়। আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট লাস্ট ডিকেড ধরে বেশ মানে বড়সড় আকারে চলছে, যেহেতু আমরা এখানে ভ্যালু অ্যাড করার জন্য চেষ্টা করতেছি। এই আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয় 2041 সালের স্মার্ট বাংলাদেশ গঠনে সহায়তা করবে বহুমাত্রিক শিল্পের ক্ষেত্রে এই আয়োজন, একই সাথে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি টেকসই উন্নয়নে সহায়তা করবে। ইন 2023 দ্য কমার্শিয়াল রিয়েল এস্টেট সেক্টর ইজ প্রজেক্টেড টু বি ওড $0.56 ট্রিলিয়ন বাই 2028। The market is expected to have a $1.04 trillion volume with an annual growth rate of 13.18%. The underscore the immense potential within the construction and infrastructure sectors, which is crucial for the driving economic growth and commerce in Bangladesh. বাংলাদেশ সহ বিশ্বের 20টি দেশের প্রতিষ্ঠান এই আয়োজনে অংশ নিয়েছে। 3 দিন ব্যাপী এই প্রদর্শনী উন্মুক্ত থাকবে প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাসরাঙ্গা টেলিভিশন।